চিটিংবাজে তৃণমূলটা ভরে গেছে সেই চোর চিটিংবাজরা একে একে জেলে যাচ্ছে কেউ জেলের ভাত এখানে বসে খাচ্ছে কেউ জেলের ভাত দিল্লিতে যাবে বলে আটকানোর জন্য পাগলের মতো করছে উনি বুঝতে পারছেন তো যে উনি চেয়ার থেকে সরে যাচ্ছেন মানুষ চাইছে না আগে শততার প্রতীক তলায় লিখতেন সেসব উঠে গেছে এখন এখন উনি দুর্নীতির প্রতীক উনি ভাবছেন তারা তো এই কালচার তৈরি করেছেন এখন তারা সেই কালচার তৈরি করেছেন পুলিশকে বোম মারতে বলেছেন বিরোধী শূন্য করে দেবে গুড় বাতাসা খাওয়াবে এখন মানুষ যেদিনকে বসে গুড় বাতাসা বা মুড়ি খাওয়াবে সেদিন বুঝতে পারবে চড়াম চড়াম করে ঢাক কোথায় বাজবে তখন দেখতে পাবে এটা যে পুলিশের বিভিন্ন রকম অবস্থা মানুষ দেখে অভ্যস্ত হয়ে যাচ্ছে কোথাও পুলিশ কামড়াচ্ছে চাকরি প্রার্থীর হাতে কোথাও দেখা যাচ্ছে পুলিশ কিল মারছে ডিএ যারা সরকারি কর্মচারী ডি জন্য বিক্ষোভ করছে কোথাও আবার দেখা যাচ্ছে শাসক দলের গোষ্ঠী কন্দুলের বলি হচ্ছেন পুলিশ আমার সঙ্গে রয়েছেন উত্তর কলকাতার বিজেপি সভাপতি কথা বলবো দাদার সঙ্গে তমগ্ন ঘোষ কি বলবে দেখুন পুলিশের আর কি দোষ ওনারাও তো পুরো মাইনে পান না তাই সব পুলিশ খারাপ বলবো না আমি কখনোই অনেক ভালো মানুষ আছেন যারা ভেতরে ভেতরে যোগাযোগও রাখেন সবার সাথে তারাও হয়তো বিদ্রোহ করে উঠবেন কিন্তু একদল আছে যারা চটি চেটে থাকতে চায় তাদের আবার অনেকে অনেক জায়গায় ডাকও পাচ্ছে দেখুন তাদের কী হয় ডিসেম্বরে একটা কি হবে হবে ডিসেম্বরে সবাই বলছে বিজেপির ফাঁকা আওয়াজ কুনাল ঘোষও বলেছে উনি কি বললেন সে নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না তবে চোর চিটিংবাজে তৃণমূলটা ভরে গেছে সেই চোর চিটিংবাজরা একে একে জেলে যাচ্ছে কেউ জেলের ভাত এখানে বসে খাচ্ছে কেউ জেলের ভাত দিল্লিতে যাবে বলে আটকানোর জন্য পাগলের মতো করছে আমি তো একটাই কথা বলবো আমার বিরুদ্ধে যদি কোনোদিন রকম দুর্নীতির অভিযোগ আসে আমি সবসময় বলবো স্বচ্ছ তদন্ত হোক তদন্ত থেকে ভয় পাবো কেন এদের তো কোনো তদন্ত হলেই আগে লাপিয়ে কোর্টে চলে যাচ্ছে তদন্ত আটকানোর জন্যে ভয় কি সেটা তো যদি সত্যিই কিছু না করে থাকে তো ভয় পাওয়ার কথা নয় ভয় কারা পায় যারা চুরি করেছে জানে তারা বিভিন্নভাবে তদন্ত প্রক্রিয়াকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে এরা সেটাই করছে একে একে লাইন দিয়ে জেলে যাচ্ছে অনেক মন্ত্রীর গলার স্বর কমে গেছে অনেক মন্ত্রীকে মার্কেটে দেখা যাচ্ছে না কারণ প্রত্যেকে যে যার মতো করে চুরি করেছেন চুরি করে রাজ্যের ভাড়ার না ভরে নিজেদের পকেট ভরেছেন আমি তো দেখতে পাচ্ছি কোটি কোটি টাকা দেখছি উড়ছে কার বাড়ি থেকে পাওয়া যাচ্ছে কার খাটির তলা থেকে পাওয়া যাচ্ছে কোথায় দেওয়াল ভেঙে পাওয়া যাচ্ছে কোথাও ডিয়াল লটারি থেকে পাওয়া যাচ্ছে কিন্তু আমাদের রাজ্য সরকার সবসময় বলেন তারা দেউলিয়া আমি তো বলবো এই টাকাগুলো যদি একত্রিত করা হতো তাহলে কয়েকশো কোটি টাকা বা কয়েক হাজার কোটি টাকা হতো হয়তো রাজ্য সরকারের কাজে লাগতো সব তো নিজেরা নিয়ে নিজেরা ভাগ করে দিয়েছে পুরো কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না মুখ্যমন্ত্রীকে সারি নিয়ে প্রশ্ন করতে গেলে একই উত্তর সব ক্ষেত্রে একই উত্তর আজকেও মুখ্যমন্ত্রী বলেছে উনি কি বলছেন ওনার কথা উত্তর দেওয়া মানে কখন কি বলেন উনি নিজেই জানেন না একটা সহজ হিসেব আমায় যদি কোনো বরাদ্দে কোনো টাকা দেওয়া হয় তার হিসেব দিতে হবে তো এটা তো কারোর নিজের ব্যক্তিগত সম্পত্তি নয় যখন এটা মানুষের টাকা তার হিসেব দিতে হবে যে খাতে যে টাকা দেওয়া হবে সেই খাতে তার হিসেব দিতে হবে উল্টো পাল্টা কথা বলে লাভ নেই রাজ্যটাকে দেউলিয়া করে দিয়েছেন কদিন পর দেখবেন এই রাজ্যটা পশ্চিমবঙ্গে শ্রীলঙ্কার মতো অবস্থা হবে রাজ্য সরকার দেনায় ডুবে রয়েছে গলা পর্যন্ত আচ্ছা একটা বেসিক জিনিস মাইনে চাইছে ডিএ চাইছে দেবে না তারা কাজ করছে তাদের দিয়ে দেবে না এটা হয় কখনো এটা হতে পারে মানে কোনো সুস্থ অবস্থা এটা পসিবল যে যারা চাকরি করছে সরকারি চাকরিজীবী যারা রাজ্য সরকার তাদের ডিয়ে দেবো না যারা চাকরি প্রার্থী চাকরি পেয়েছে পাস করেছে তাদের চাকরি দেবো না অন্য লোকেদের কাছ থেকে টাকা তুলে চাকরি দিয়ে দেবো এটা কোন রাজ্যে বাস করছি এটা একটা রাজ্যের মানে একটা আলাদা করে একটা দেশ একটা আলাদা জগৎ তৈরি করার চেষ্টা হচ্ছে একটা নৈরাজ্যে ভরা জায়গা যেখানে অনুদান লাভকে টাকা এখানে টাকা পাঁচশো টাকা এই সব দিয়ে দিয়ে লোককে বলছে আমায় দয়া করে ভোট দাও মানুষ তাতেও ভোট দেবে না মানুষ তাতেও ভোট দেবে না পাঁচশো টাকা নিয়ে চলে যাবে তাতেও ভোট দেবে না তার কারণ তার বাড়ির ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না তার বাড়ির ছেলে মেয়ে আজকে পড়াশুনো করে সে জানে না তার ভবিষ্যৎ কি ইন্ডাস্ট্রি কোথায় ইন্ডাস্ট্রি নেই এখানে আপনি একটি ছেলে মেয়ে যখন পড়াশুনো করতে যাচ্ছে সে হায়ার স্টাডিজের জন্য এখানে আর থাকছে না বেশিরভাগ ছেলে মেয়ে ব্যাঙ্গালোর বম্বে পুনে দিল্লি গুরগাঁও এখানে চলে যাচ্ছে কেন যেতে হচ্ছে তাদের ইন্ডাস্ট্রি না হোক গুজরাট মডেল থাক এই মুহূর্তে মুখ্যমন্ত্রী বলছেন উত্তরপ্রদেশের যে গঙ্গা আরতি হয় সেটা আমাদের ওখানে হলে কেমন হয় মানে উত্তরপ্রদেশ মডেল আসছে ধীরে ধীরে ওনার ব্যাপার হচ্ছে উনি বুঝতে পারছেন তো যে উনি চেয়ার থেকে সরে যাচ্ছেন মানুষ চাইছে না আগে সততার প্রতীক তলায় লিখতেন সেসব উঠে গেছে এখন এখন উনি দুর্নীতির প্রতীক উনি ভাবছেন ভাবতেই পারেন নিজেকে উনি বাংলার লজ্জা উনি একদম পরিষ্কার বাংলার লজ্জা বাংলা এত লজ্জাজনক অবস্থায় কোনো দিন ভারতবর্ষে ছিল না বাংলার লজ্জা এটা এখন উনি যে জায়গায় নিয়ে গেছেন রাজ্যটাকে চাকরি নেই ইন্ডাস্ট্রি নেই চাকরিতে যারা পাশ করেছে তাদের তারা চাকরি পাচ্ছে না এ কোন রাজ্যে রয়েছে আমরা মানে এ তো এখন দেখে মনে হচ্ছে যারা রাজ্যের ভরা জায়গা মানে যেখানে যা ঠিক করবে আমি প্রমাণ করে দেবো সেটা ভুল আপনারা বলছেন কেন বারুদের স্তূপে বাংলা এরকম অভিযোগ করছেন কেন ওই যে যিনি চড়াম চড়াম করে ঢাক বাজাতেন যিনি বলতেন পুলিশকে বোম মেরে দাও এসব তো আমাদের কথা নয় নিশ্চয়ই এসব তৃণমূলের তাবো নেতাদের কথা যাকে আবার আমাদের মাননীয় মেয়র বলছেন টাক বলে বলছেন সে যাই হোক বাঘ আপাতত এখন চিড়িয়াখানায় রয়েছে সেটা আলাদা ব্যাপার খাঁচায় বন্দি বাঘ এখন আর ঘুরে টুরে বেড়াচ্ছে না বাঘ না বেড়াল সেটা তো সময় বলে দেবে তারা তো এই কালচার তৈরি করেছেন এখন তারা সেই কালচার তৈরি করেছেন পুলিশকে বোম মারতে বলেছেন বিরোধী শূন্য করে দেবে গুরু বাতাসা খাওয়াবে এখন মানুষ যেদিনকে বসে গুরবাতা বাতাসা বা খাওয়াবে সেদিন বুঝতে পারবে চড়াম চড়াম করে ঢাক কোথায় বাজবে তখন দেখতে পাবে বিজেপি জুজু জু দেখায় সব সময় ভোটের আগে শায়নী ঘোষ বলছেন পাকিস্তানে এই বোমা পড়বে এই এই যুদ্ধ হবে এই রকম এই মন্তব্য করছেন কি বলবেন উনি রাজনীতি বুঝলে ভালো কথা রাজনীতি নিয়ে তিনি রীতিমতো যুব আমাদের যুব সভাপতি শাসক দলের তো বললাম উনি যদি রাজনীতি বোঝেন খুব ভালো কথা ওনাকে শুভেচ্ছা রইল আমি আর কি বলতে পারি সবাই রাজনীতি বোঝে সবাই রাজনীতি করে উনিও বলছেন মন্তব্য করছেন নিশ্চয়ই করতে পারেন গণতান্ত্রিক দেশে কোনো তার তো আমরা বারণ করতে পারি না কিন্তু আমি জানি না পাকিস্তানের সঙ্গে যদি কোনো ভারতবর্ষের বন্ধুত্ব নেই আছে বলে তো আমার জানা নেই তা ওনার কেন গায়ে লাগছে আমি বলতে পারবো না এক দুই যুব সভাপতি ভালো কথা চলুক না যেমন রাজ্যের অবস্থা হয়েছে তো ওই দলটার অবস্থাও তাই আপনাদের সাংসদ প্রতিমন্ত্রী তাকে বলা হচ্ছে জনবাল্লা থেকে শুরু করে নিশীত প্রামাণিক তিনি বলছেন ওরা ক্রিমিনাল সব করে কে বলছেন উনি বলছেন তো মানে উনি কি সরকারের তরফ থেকে বলছেন না যুবর তরফ থেকে বলছেন যুব তৃণমূলের তরফ থেকে মানে কার তরফ থেকে মানে উনি কি সরকারও চালাচ্ছেন এখন আমি জানি না উনি সরকার চালাচ্ছেন কি না যদি চালান ভালো কথা একটু শুধু বলবো যে ওই আঙুলটা এরমভাবে দেওয়ার বদলে চার তিনটে আর চারটে আঙুল নিজের দিকে ওঠে তার দলে যেসব সুন্দর সুন্দর যারা সব তাজা যুবকেরা রয়েছে কেউ জগ ছুঁড়ে মারে টিচারের মাথায় টিচারের মাথা দিয়ে হয়ে যায় কেউ আবার নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের মেরে ফেলে কেউ আবার বাগটুই কাণ্ডে যখন অনেকে পুড়ে মারা যান তখন বলে ওটা কিছু না টিভি শর্ট সার্কিট এই সব মানুষদের নিয়ে যদি একটু চর্চা করতেন না বাংলার মানুষ তাহলে শান্তিতে থাকতে পারতো যে চোরগুলোকে বাঁচানোর জন্যে আজকে ন্যায্য চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হচ্ছে না তাদেরকে যদি আইডেন্টিফাই করে সত্যি সত্যি লিস্ট বার করত স্বচ্ছ লিস্ট তাহলে বুঝতাম ওনার এই কথার সারমর্মতা তো আজকে বুঝতে পারছি না যে একের পর এক দুর্নীতি একের পর এক গণ্ডগোল এই পঞ্চায়েত ইলেকশন আসছে শুধু বিরোধীদের সঙ্গে না নিজের নিজেরা মানে লড়ে মরছে নিজেরা লড়ছে চারিদিকে নিজেরা লড়ছে আপনি দেখুন প্রত্যেক পাড়ার মোড়ে দেখবেন চারটে করে ওদের গ্রুপ চারজন চার চার জায়গায় চেয়ার নিয়ে বসে রয়েছে উদ্দেশ্য কী কোথায় বালি ফেলবে কোথায় সিমেন্ট ফেলবে কার বাড়ি উঠছে এই দেখা কাজ দুর্নীতি কারণ কাজ করার ইচ্ছে নেই দুর্নীতির আখড়ায় কে পেশি শক্তির লড়াইয়ে দুর্নীতিতে এক নম্বর হবে সেটাই তো ওদের কাজ এখন